এটাতে 5 টাকা 5 টাকা এইটাতে 5 টাকা এই যে 5 টাকা ছাড় দিয়ে লাভ আছে আর একটু বেশি দিবেন না ভাই 5 টাকা ছাড় দিলে প্রথম 10টা মাল আমি 10 টাকা ছাড় দেব কেজিতে 10 টাকা ছাড় কেজিতে 10 টাকা ছাড় দেব আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি বেসিক্যালি আসছিলাম হচ্ছে পক্স গার্ড নিতে জাইদের কাছ থেকে তো পক্স গার্ড নিতে এসে দেখি জাহাঙ্গীর ভাই খাঁচার বহর সাজায় মনে করেন বসে রয়েছে অনেক খাঁচা তো এবং সব রেডি তো একটা খাঁচা এক রকম তো এবং ডিজাইনগুলো বিভিন্ন রকমের বিশেষ করে এই ছোট খাঁচাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এই যে ছোট খাঁচা এটা কত ফিট ভাই কত ফিট খাঁচা ভাই এটা 4.5 ফিট আর উচ্চতা আছে 3.5 ফিট আর ভিতরে আছে 3 ফিট বুঝাই বলি হ্যাঁ এদিকে 4.5 ফিট হ্যাঁ আর উচ্চতা আছে খাঁচা আছে 3.5 ফিট হ্যাঁ আর প্রস্থটা আছে 3 ফিট আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এটাতে আপনার এভারেজে 50 টাকা কবুতর ঢুকবে লম্বাটা দিলে কবুতর ঢুকবে 3 আড্ডা তো ঠিক আছে 3 আড্ডা 50 টাকা কবুতর ঢুকবে আর কি উপরে আবার ই লাগাই দিছে এখন তো মনে হয় আপনার এই এই চালের তো মনে হয় খরচ অনেক বাইরে গেছে না হ্যাঁ চালের খরচ বেশি রডের দাম বেশি তবে এই চালগুলো সুন্দর হয় এই চালগুলো আপনারও করে দিয়েছিলাম এই চালগুলো নাট সিস্টেম তো এই চালগুলো সুন্দর হয় হ্যাঁ এই চালগুলো খাঁচাতে লাগালে দেখতেও সুন্দর হয় তবে আপনাদেরকে একটা কথা বলে দিই ঠিক আছে অবশ্যই যেই চালি লাগান এইখানে একটা ফোম দিয়ে নেবেন না ফোম থাকবে এখানে একটা ফোম দিয়ে নেবেন কোন ফোমের কথা বলতেছে ফোমগুলো আছে একটু দেখানো যাবে ঠিক আছে এইটা আছে এই এই এইগুলোও দিতে পারেন এই ফোমটা এই ফোমটা ভালো হ্যাঁ এই ফোমটা ভালো ঠিক আছে এইটা দিতে পারেন ঠিক আছে আবার যদি ঝামেলা করতে পারেন তাহলে ওইটাও দিতে পারেন ওই যে বড় যে পিছনে ফোম দেখতেছেন না ওইটাও দিতে পারেন তো জাহাঙ্গীর ভাইয়ের নাকি এখন মানুষের তার মানে মন রাখতে পারতেছেন না রডের দাম অনেক বেশি দেখে শুনলাম না মন কীভাবে রাখবো কারণ রড এই এক মাসে প্রতি কেজি রডে 22-23 টাকা বাড়তি এক মাসে এক মাসে 22-23 টাকা করে কেজিতে বাড়তে হ্যাঁ 22-23 টাকা প্রতি কেজিতে রড বাড়তি দিয়ে কিনতে হয় তাহলে এখন আসলে কেমনে কি হবে এত বিশাল চিন্তার বিষয় কেমনে কি হবে কাস্টমার তো আসলে পাগল করে লাইতে আছে কারণ মাল তো দিতে পারতেছি না হ্যাঁ মালের যেই দাম মাল তো দিতে পারতেছি না তো এই জন্য মনে করেন আমাকে আসলে খুব কষ্ট হইতে আছে আচ্ছা 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 তারপরে আসলে বানাইতে আছি কিন্তু মালের দাম বেশি কাস্টমারের প্রচুর অর্ডার আছে কিন্তু কাস্টমার মালের দাম মানে অনেক বেশি এই জন্য নিতে পারতেছে না আচ্ছা 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 মালের দাম অনেক বেশি দেখে নিতে পারতেছে না নিতে পারতেছে না বাবারে বাবা এই যে দেখেন এক কাস্টমার মনে করেন মালের দাম বেশি আসলে ওনার মালটা উনি আরও বড় নিত দুইটা মাল একসাথে উনি আরও বড় নিত কারণ ওনার পয়সা এখন আর কুলাইতেছে না আচ্ছা তার জন্য এখন উনি ছোটো করে এনেছে নিচ্ছে উনি কত কতখানি কত বাই কত বানাতে চাইছিল উনি মালটা বানাতে চাইছিল 10 মিলি রড দিয়া আরে 8 মিলি রড দিয়া 4 ফিট হাইট 10 ফিট লম্বা আচ্ছা ওনার যে বাজেট এখন ওই বাজেটে আর মনে করেন হয় না কিন্তু আপনার কবুতর তো পালতে হইব কিন্তু ওভারঅলে এই আপনার 10 মিলি রড বা আপনি এটা কত দিয়েছেন এটা 5 মিলি না এটা 4 মিলি 4 মিলি রড তো খুব একটা তার মানে দুর্বল না 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 4 মিলি রড দুর্বল কেন এই যে 4 মিলি এগুলো সবই বেলজিয়াম রড তো আর এখানে 3.5 ফিটে 3টা আড্ডা করাতে রডগুলো আরও টাইট হয়ে গেছে আচ্ছা 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 বুঝতে পারছি টাইট হয়ে গেছে ও তার মানে আপনার আরেকটা কথা সেটা হচ্ছে যে যখন আপনার এই 4 মিলি রড দিয়ে কাজ করবেন ঠিক আছে তখন চেষ্টা করবেন হচ্ছে যে হাইটটা একটু বাড়াইতে 4 ফিট না এটা হ্যাঁ এটা 3.5 ফিট হাইট এটা 3.5 ফিট হাইট দিলে আপনার হবে কি এরকম করে 4টা লাগাইতে পারবে হ্যাঁ 4টা আড্ডা লাগাইতে পারবে 4টা আড্ডা একে লাগাইতে পারবে আর এভাবে রড পড়বে এইটা পড়বে 3টা করে 4টা আড্ডা লাগাইলে এটা 4টা পড়বো হ্যাঁ 4টা করে হইলে আপনার কয়টা হবে এখানে দুইটা এখানে হইতেছে আপনার 4টা পিছে হইতেছে আপনার এমনি আছে 4.5 ফিট না তো পিছে হইব হইতেছে 6টা আর 3টা 9টা আর 2টা 11টা আবার হইতেছে এখানে আপনার 4টা এখানে 2টা তাহলে কয়টা হইলো 13টা আবার এই সাইডে আছে আবার এই সাইডে হইলো আপনার হইলো 1টা 2টা হ্যাঁ 15টা 15 ইনটু 4 কত 60
তাহলে 60 কবুতর ডুববে কি কোন আপনি বহুত বহুত কবুতর ডুবাইতে পারবে দুইটাতে 120 কবুতর ডুবে যাবে হ্যাঁ 120 কবুতর তো এখন ডুববেই দুইটাতে কারণ হলো ঠিক আছে এটা সাইজের কারণে ডুববে আপনারা যেহেতু রডের দাম বেশি ঠিক আছে এরকম একটু মেকানিজম করে ধাপরি বানান তাহলে দেখবেন অটোমেটিক কবুতর বেশি ডুবাইতে পারবেন বুঝছেন আর হিসাব রাখবেন হচ্ছে এমন ভাবে খাঁচা বানাবো যাতে কবুতর বেশি ঢুকে ঠিক আছে কারণ এখন যেহেতু রডের দাম বেশি খাঁচার কস্টিং অনেক বেশি হয়ে গেছে এই দুইটা তো একই সাইজ এই দুইটা একই কাস্টমার এই দুইটা একই কাস্টমার ভাইয়ের নাম কি ভাই মিরপুরে থাকে আসলে ভাইয়ের নামটা আমার ঠিক মনে নাই ভাই সৌদি আরব থাকে আচ্ছা আচ্ছা সৌদি আরব থেকে আইসে সৌদি আরব থাকেই মালটা অর্ডার দেওয়ার কথা ছিল তখন কিন্তু ভালো মাল নিতে পারতো আচ্ছা পরে আসার পরে দাম বেশি এখন এই দুইটা মাল নিছে উনি আগে একটা মাল নিছে আমার থেকে আচ্ছা 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 তারপর এইটা এইটা এটা কয় মিলি রডের মাল এটা 6 মিলি রডের মাল এটা অনেক স্ট্রং মাল এটা অনেক স্ট্রং মাল এটা কত বাই কত আছে এটা আছে আপনার লম্বা আছে 5 ফিট আর এদিকে আছে 3 ফিট আর উচ্চতা আছে 4 ফিট উচ্চতা আছে 4 ফিট এই সাইজগুলোতে কিন্তু মনে করেন কবুতর ঢুকে দুনিয়ার হ্যাঁ এগুলো আপনার চতুর্দিকটা যদি ঘুরে আড্ডা লাগান এগুলোতে তো অনেক কবুতর ঢুকে এটাতে কিন্তু এভারেজে যেমন এই সাইজের একটা খাঁচা 80টা কবুতর ঢুকে যাবে তবে আপনারা চেষ্টা করবেন হচ্ছে খাঁচায় বর্তমানে আমরা যে আড্ডাগুলো লাগাই খাড়া আড্ডাগুলো লাগাইতে খাড়া আড্ডায় কবুতর ঢুকে বেশি ঠিক আছে সব দিক দিয়ে ভালো খাড়া আড্ডা অনেক বেশি কবুতর ঢুকানো যায় এবং কবুতর কমফোর্টেবলও থাকে এটা শুধু একমাত্র খাড়া আড্ডা এই ফ্যাসিলিটিটা আছে খাড়া আড্ডা তো অনেকে বুঝতে চায় না আমারে অনেকে ফোন দেয় যে খাড়া আড্ডা পাবে আমি কি একটা আড্ডা স্যাম্পল আছে দেখাবো হ্যাঁ দেখেন 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 খাড়া আড্ডাটা কি দর্শকদেরকে বোঝানো দরকার তো কারণ হচ্ছে পাথাইল আড্ডা দিলে হয় কি এই যে খাড়া আড্ডা এটা 3.5 ফিট হ্যাঁ এটা 3.5 ফিট আর 3.5 ফিটে মনে করেন তিনটা করে আড্ডা হইছে আচ্ছা 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 আর যদি এটা 4 ফিট হাইট করেন তাহলে 4টা করে আড্ডা বসানো যায় আচ্ছা 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 এটাকে বলা হচ্ছে খাড়া আড্ডা ঠিক আছে এইটাকে বলে খাড়া আড্ডা জাস্ট এই আড্ডাটাই হচ্ছে খাড়া আড্ডা মনে করেন সাপোজ এটা এইভাবে লাগাই দিলে এটা ধরে এটা 3.5 ফিট মাপে আছে এটা ধরে হ্যাঁ এটা ধরে এটা 3.5 ফিট মাপে আছে তো আরেকটা বসাইতে পারতো হ্যাঁ এটা আরেকটা বসাইতে পারতো কিন্তু এটা জাস্ট জন্য আমি ওই যে খাড়া আড্ডা বুঝে মানে বুঝতেছে না খালি বুঝানোর জন্য একটা কাট আমি করে রাখছি এই যে দেখেন খাড়া আড্ডা জিনিসটা কি এটা দেখেন ঠিক আছে এই যে এইখানে দেখেন আপনি দুইটা লাগাইতে পারবো এখানে একটা লাগাইলো তারপর এইখানে একটা লাগবে দুইটা লাগাই গেল ঠিক আছে তো সেখানে যেমন এখানে চারটা আড্ডা লাগাইতে পারতো উনি লাগাইছে তিনটা আপনারা জাস্ট হলো দেখানোর জন্য হ্যাঁ আপনারা এই ধরনের আড্ডাগুলো ব্যবহার করবেন কবুতর অনেক বেশি আটবে এবং কবুতর অনেক কমফোর্টেবল থাকে ওই যে নর্মাল যেভাবে ষাটি আড্ডাগুলো আছে না এটাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কবুতর থাকে কম মারামারি করে বেশি প্রচুর মারামারি করে এটাতে একটু সমস্যা হয় আবার বড় ভাই যারা সিনিয়র ভাইরা আছেন যারা মনে করেন খাঁচা অল্প কবুতর রাখেন তাদের জন্য ভাই ওই আড্ডায় ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে এটা আলটিমেটলি সম্ভব হয় না বুঝছেন আর একটা জরুরি কথা সেটা হচ্ছে জাহাঙ্গীর ভাই শুরুতেই বলছে এই ভিডিও দেখার পরে ঠিক আছে বর্তমানে যদিও মালের দাম বেশি এই ভিডিও দেখার পরে যারা আপনারা ফোন দিবেন ঠিক আছে কি 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 বলছেন রমজান উপলক্ষে এই প্রথম 10টা মাল আমি 10 টাকা ছাড় দেবো কেজিতে 10 টাকা ছাড় কেজিতে 10 টাকা ছাড় দেবো যারা প্রথম 10টা মাল নেবেন 10টার পরে আর হবে না হ্যাঁ আচ্ছা 10টার পরে আর হবে না এই 10টা মাল হ্যাঁ আমি 10 টাকা ছাড় দেবো 10 টাকা ছাড় দিবেন হ্যাঁ 10 টাকা ছাড় দিবেন আচ্ছা আর এগুলা আর এই মালটা এটা 5 ফিটও দিতে পারে 6 ফিটও দিতে পারে এই মালটা 10টা মালে 10 টাকা ছাড় দেবো আচ্ছা 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 এই দুই শুধু 10টা মাল শুধু 10টা পরে কিন্তু আর হবে না কেজিতে 10 টাকা করে ছাড় পারবেন প্রথম 10টা মালে ঠিক আছে আচ্ছা আর এই মালটা যেহেতু আপনি ভিডিও করছেন দেখাইছেন এই মালটা যদি কেউ নিতে চান তাহলে এই মালটাতে আমি 5 টাকা ছাড় দেবো তাও প্রথম 10টা মাল প্রথম 10টা মাল প্রথম 10টা মাল আচ্ছা 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 আপনারা দর্শকবৃন্দ ভালো মতো বুঝে নেবেন প্রথম তার মানে এই মালে প্রথম 10টায় 10 টাকা ছাড় কেজিতে ঠিক আছে 5 টাকা এটা 5 টাকা এটাতে 5 টাকা 5 টাকা এটাতে 5 টাকা এই যে 5 টাকা ছাড় দিয়ে লাভ আছে আর একটু বেশি দিবেন না ভাই 5 টাকা ছাড় দিলে আমার তো এখন অবস্থা খুব খারাপ কারণ আমি তো এখন মাল কিনতে গেলেই আমার অবস্থা খারাপ আচ্ছা তাইলে আপনার এই এই দিয়ে 10 টাকা করে ছাড় হ্যাঁ এখানে 10টা 10 টাকা ছাড় তবে ওই 10টার পরে আর হবে না তার মানে এই এখানে তিন ধরনের খাঁচা আছে এইটা একটা এটা কয় ফিট বাই কয় ফিট এটা লম্বা আছে 8 ফিট উচ্চতা 4 ফিট আর প্রস্থ আছে 3 ফিট প্রস্থ আছে 3 ফিট আচ্ছা 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 এটা তো বিশাল বড় খাঁচা হ্যাঁ এটা বিশাল বড় খাঁচা ঠিক আছে তো প্রত্যেকটা খাঁচাতে প্রথম এই 10টা খাঁচা এখানে তিন ধরনের খাঁচা আছে এই দুইটা এক ধরন এইটা এক ধরন এইটা এক ধরন এই প্রথম 10টা খাঁচা যারা অর্ডার করবেন এরা পাবেন হচ্ছে 10 টাকা করে ছাড় প্রথম 10টা খাঁচায় 10 টাকা করে কেজিতে ছাড় পাবেন ঠিক আছে এই দুর্মূল্যের বাজারে বর্তমানে কবুতর পালাটাই কঠিন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে জাহাঙ্গীর ভাই ছাড় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম